ওয়েলকাম টু দ্য বিএফএক্স ভিডিও স্কোয়াড। আজকের এপিসোডে থাকবে বাংলাদেশ পুলিশ কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছুই নেই, আপনাদের ধরবে না, ধরলে আমাকেই ধরবে। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশে রয়েছে কিছু এক্সট্রা অর্ডিনারি পুলিশ যাদেরকে নিয়ে আজকে এই এপিসোড। সো নাম্বার ওয়ানে রয়েছে ডিস্কো ড্যান্সার, যে কিনা তার পুলিশের ডিউটি তো খুব কঠোরভাবে পালন করছি, এছাড়াও স্যার ড্যান্সের পারদর্শিতা দেখিয়ে পুরো বাংলাদেশ পুলিশকে পুরো কাঁপিয়ে দিয়েছে। তাহলে অবশ্যই চলুন এক নজর দেখে আসা যায়। তার মতো বাংলাদেশে আরো দু একজন পুলিশ থাকলে বাংলাদেশের আশেপাশের দেশগুলো কোনোভাবেই সাহস পাবে না বাংলাদেশের সাথে লড়াই করতে। তাহলে অবশ্যই তাকে একবার দেখা দরকার। তাহলে চলুন একটু দেখে আসি। নাম্বার থ্রিতে রয়েছে পোস্টম্যান, যে কিনা তার পুলিশের ডিউটি তো ঠিক মতো পালন করছে, কিন্তু এছাড়াও উনি জব নিয়েছেন পোস্ট অফিসে, যার পোস্ট অফিস কিনা 24 ঘন্টায় সবার জন্য ওপেন থাকে। তাহলে চলুন একটু দেখে আসি। নাম্বার ফোরে রয়েছে উসাইন বোল্ট, তিনি বাংলাদেশের এমন একজন পুলিশ যে কিনা বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টকে হার মানিয়ে দিয়েছে। তিনি যদি বাংলাদেশের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করতেন, অবশ্যই বাংলাদেশের জন্য একটি স্বর্ণপদক নিয়ে আসতে পারতেন, কিন্তু উনি তা করেনি, উনি উসাইন বোল্টকে সুযোগ করে দিয়েছেন। তাহলে চলুন এক নজর টাকাটা হাত বাড়িয়ে নিতেই হঠাৎ 21-এর ক্যামেরা দেখে বিব্রত তারা। ছিল চাঁদার টাকা হাতে নেয় ইন্সপেক্টর, টাকা কেন নেওয়া হচ্ছে এর কোনো সদুত্তর দিতে না পেরে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। তবে কিছুক্ষণ পরে বিপদ বুঝে নেমপ্লেট খুলে দিলেন দৌড়। যে কিনা এবছর কুমিল্লা বোর্ডে খারাপ রেজাল্ট করার কারণে কুমিল্লা বোর্ডের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। তাহলে অবশ্যই চলুন দেখে আসি। এ ছিল উল্লেখযোগ্য বাংলাদেশের শীর্ষ 5 পুলিশ। অবশ্যই আমরা আশা করব বাংলাদেশের পুলিশ এরকম উল্লেখযোগ্য কাজ অবদান না রেখে অবশ্যই ভালো কাজে অবদান রাখবে। তারপর বাংলাদেশের সকল পুলিশকে জানাই আমার তরফ থেকে স্যালুট। আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে